তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অটোক্যাডের আরো দুইটি সলিড মডেল দেখাবো, একেবারে বেসিক মডেলগুলো দেখাবো। তার মধ্যে সেগুলো আমরা এক্সট্রুড কমান্ড দিয়ে কাজ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার দুইটা মডেল রয়েছে, একটা না হচ্ছে ড্যাডো ব্লক আর একটা হচ্ছে আমাদের ওপেন মোটরাইজ মেম্বার। তো আমরা প্রথমে ড্যাডো ব্লকটা অঙ্কন করব। আপনারা যদি ড্যাডো ব্লকটা খেয়াল করেন, এখানে দেখতে পাচ্ছেন টপ ভিউ, ফ্রন্ট ভিউ এবং আমাদের যে লেফট ভিউ রয়েছে সেটাও রয়েছে। তো আমরা যদি খেয়াল করি, এখানে আমরা টপ ভিউ কিংবা ফ্রন্ট ভিউ কোনোটা দিয়ে এটা ভালো করে ডিজাইন করতে পারবো না। আমরা যদি শুধুমাত্র লেফট ভিউ নিয়ে কাজ করি তাহলে কিন্তু আমরা এটা ভালোভাবে ড্র করতে পারবো এবং সেটা খুব আর্লি হয়ে যাবে আমাদের জন্য। তো আমরা অবশ্যই লেফট ভিউ নিয়ে প্রথমে কাজ করব। আমরা লেফট ভিউতে চলে যাচ্ছি। লেফট ভিউতে গিয়ে আমরা বরাবরের মতোই কাজগুলো করব। আমাদের এদিকে রয়েছে পাইপ, আপনারা খেয়াল করুন স্ক্রিনে ফিগারটির দিকে খেয়াল করলে পারবেন আপনারা। এদিকে রয়েছে আমাদের পাইপ এবং উপরে রয়েছে আমাদের টু, ঠিক আছে। আর তাহলে আমাদের এদিকে দিতে হবে এখন ওয়ান দিতে হবে। আমরা হিসাব করলে এটা পেয়ে যাব, নিজেরা নিজেরা আস্তে আস্তে বুঝে যাব যদি আমরা হিসাব করি। এদিকে হচ্ছে আমাদের ওয়ান, আবার নিচের দিকে আমরা ওয়ান যাব। এদিকেও আমাদের গ্যাপটার পরিমাণ ওয়ানই দেওয়া আছে, আপনারা যদি ফিগারে খেয়াল করেন। উপরে ওয়ান যাব এবং এদিকে হচ্ছে আমাদের থ্রি, আমাদের কিন্তু ফিগারে দেওয়া আছে যে থ্রি। আর নিচের দিকে আমরা নিচের দিকে যদি টু দিই তাহলেই হয়ে যাবে। এখন জাস্ট এটাকে আমরা জয়েন করে নিব। তো নর্মালি হয় কি, আমরা হয়তো আপনাদেরকে এখানে ভিডিওতে দেখাচ্ছি বলে আপনাদের থেকে ইজি মনে হচ্ছে, কিন্তু আপনি যদি আসলে বিগিনার হন তাহলে আপনার থেকে ভিউটা ধরতে অনেক কষ্ট হবে, কোন ভিউতে অঙ্কন করলে জিনিসটা ইজি হবে। তো আমরা হয়তো এখানে করে দিচ্ছি বলে আপনাদের থেকে মনে হচ্ছে যে এই ভিউটা তো আমি পারতাম বা এটা আমি করে ফেলতে পারতাম, হইতেই পারে এরকম মনে, কিন্তু যখন নিজে আঁকতে যাবেন তখন কিন্তু এটা কষ্টকর হয়ে যাবে। তো আমরা এখন কথা না বাড়ি, আমরা এসডাব্লিউতে চলে যাচ্ছি। এসডাব্লিউতে গিয়ে আমাদের এটা কিন্তু থ্রি পরিমাণ এক্সট্রুড করা আছে, সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে জাস্ট এক্সট্রুড থ্রি দিয়ে দিচ্ছি। থ্রি দিলে এখানে আমরা রিয়েলিস্টিক করে দিব। রিয়েলিস্টিক করে দিলে আমাদের এই মডেলটা, আমাদের যে ডিজায়ার মডেল রয়েছে আমাদের ফিগারে দেখানো মডেলের মতো কিন্তু হয়ে গিয়েছে। আমরা চাইলে এটাকে কালার করে দিতে পারি ম্যাটে গিয়ে। আমরা অবশ্যই এটাকে মেটালিক পেইন্ট করে দিব। আমরা মেটালিক পেইন্ট দিয়ে দিচ্ছি। মেটালিক পেইন্ট দিলে হচ্ছে জিনিসগুলো বুঝতে ইজি হয়ে যায়। তাহলে দেখুন আমাদের প্রশ্নে দেওয়া ফিগারটা এবং এই ফিগারটা কিন্তু একই রকম হয়ে গিয়েছে। এরপর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ওপেন মোটরাইজ মেম্বার, ঠিক আছে। এটা যদি খেয়াল করেন, টপ ভিউ রয়েছে, লেফট ভিউ রয়েছে এবং ফ্রন্ট ভিউ রয়েছে। তো আমরা যদি খেয়াল করি, লেফট ভিউ এবং ফ্রন্ট ভিউ কিন্তু আমাদের একই না, ঠিক আছে। দুটোই কিন্তু ডিফারেন্স এবং দুটোতে আঁকা যাবে, কিন্তু এগুলো হচ্ছে আমাদের জন্য সময় সাপেক্ষ হয়ে যাবে, আমাদের সময় নষ্ট করাচ্ছে। আমরা যদি এটাকে যদি আমরা টপ ভিউতে এঁকে নিতে পারি তাহলে কিন্তু আমাদের ইজি হয়ে যাবে। অর্থাৎ এটা যদি টপ ভিউতে অঙ্কন করেন, ফিগারটা আঁকাটা একেবারে আপনার জন্য সহজ হয়ে যাবে। তাহলে আমরা টপ ভিউতে এঁকে নিচ্ছি। টপ ভিউতে আপনি ইনসার্টেড ফিগারটি খেয়াল করুন, আমাদের এদিকে রয়েছে থ্রি, থ্রি দিলাম আমরা এবং আমাদের এদিকে রয়েছে ফাইভ, ফাইভ দিলাম। আর এইভাবে হচ্ছে ওয়ান এবং এদিকে হচ্ছে আমাদের টু পরিমাণ যেতে হবে, টু। আবার এদিকে হচ্ছে ওয়ান, আবার এদিকে হচ্ছে টু, ওয়ান এবং এদিকে যেতে হবে আমাদের ফাইভ। এখন জাস্ট আগের মতোই জয়েন করে নিব। জয়েন করে আবার টু ডি ও এয়ারফ্রেমে চলে যাবো, সরি এসডাব্লিউ আইসোমেট্রিকে চলে যাব। সেখানে গিয়ে জাস্ট এটাকে কি পরিমাণ এক্সক্লুড করতে হবে, উপরের দিকে খেয়াল করুন, টু দেওয়া আছে আমাদের। তাহলে টু পরিমাণ এক্সক্লুড করলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মূলত লেজার ফিগারটা, আপনি যদি খেয়াল করেন আমাদের এই ফিগারটা কিন্তু এমনই দেওয়া আছে, ঠিক আছে। এটাকে যদি আমরা বইয়ের মতো সাজাতে চাই তাহলে আমাদের এটা কিন্তু এরকম হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের যে ফিগারটি সেটা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন দুইটা ফিগারই ইজি এবং আশা করি আপনারা এঁকে ফেলতে পারবেন। আগামী পর্বে আপনাদেরকে একটা দেখাবো, সেটা হচ্ছে কীভাবে অ্যাঙ্গেল দিয়ে আপনি কাজ করতে পারেন। তো
তো সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন, ধন্যবাদ।